আজকে মনিকা জীবনে প্রথমবার প্লেনে করে যাত্রা করতে চলেছে। সে তার দেড় বছরের ছেলেকে কোলে নিয়ে তার শাশুড়ি মায়ের সঙ্গে এয়ারপোর্টের দিকে হাঁটতে থাকে। মনিকার স্বামী বিজয় বিদেশে চাকরি করতে গিয়েছিল। বিজয়ের কাছে যাওয়ার জন্যই মনিকা তার শাশুড়ি মায়ের সঙ্গে বিদেশে যাওয়ার পথে রওনা দিয়েছিল। এয়ারপোর্টে পৌঁছেই মনিকা তার শাশুড়ি মাকে একটা প্রশ্ন না করে আর থাকতে পারে না। মা, একটা প্রশ্ন ছিল, আমরা প্লেনে উঠে যখন আকাশে উড়বো তখন আমরা পড়ে যাব না তো? আমি একটা সিরিয়ালে দেখেছিলাম, প্লেন আকাশে উঠতে গিয়ে প্লেনটা ভেঙে নিচে পড়ে গিয়েছিল। তোমার কি মাথা খারাপ? এখানে এসেও তুমি বোকার মতো প্রশ্ন করছো? বাড়িতে এত বোকামি করে করে তোমার শান্তি হয় না? আমি বলেছিলাম না, বাইরে যখন বেরোবে তখন তুমি তোমার মুখটা বন্ধ রাখবে। আমি তো সেই কখন থেকে মুখটা বন্ধ করেই রেখেছিলাম, কিন্তু আমি তো আমার কথা চিন্তা করছি না, আমার ছেলের কথা চিন্তা করছি। মাত্র দেড় বছর বয়স আমার ছেলেটার, আমি যদি প্লেন থেকে পড়ে যাই আমার ছেলেটাও তো পড়ে যাবে, বলুন। কারোর কিছু হবে না, তুমি চলে এবার তাড়াতাড়ি, না হলে আমাদের লেট হয়ে যাবে। আর আমি যা যা করবো আমার দেখা দেখি তুমি তাই তাই করবে, চলো। মনিকা তার শাশুড়ি মায়ের কথা শুনে ভয়ে একেবারে চুপ করে যায়। কিছুক্ষণ পর তারা প্লেনে উঠে পড়ে। কিছুক্ষণের মধ্যেই এয়ার হোস্টেসরা সকলকেই সিট বেল্ট পরার নির্দেশ দেয়। সকলে যে যার মতো সিট বেল্ট পরে নিলেও মনিকা কিছুতেই সিট বেল্ট পরতে চায় না। কি হলো, তুমি শুনতে পেলে না? সিট বেল্টটা ভালো করে লাগিয়ে নাও, তাড়াতাড়ি করো। আরে, তুমি শুনতে পাচ্ছো না? আমি কিছুতেই সিট বেল্ট পরবো না। আপনি তো বলেছিলেন আমাদেরকে 10-12 ঘন্টা প্লেনের মধ্যেই বসে থাকতে হবে। আমি বল্টুকে কোলে নিয়ে আছি, এখন যদি আমি সিট বেল্ট পরি 10 ঘন্টা ধরে আমার পেটে চাপ পড়বে আর আমার পেট তো ব্যথা হয়ে যাবে। মনিকার কথা শুনে প্লেনের এয়ার হোস্টেস সহ অন্যান্য যাত্রীরা সকলেই হো হো করে হাসতে থাকে। এই দেখে বৈশাখী দেবীর খুবই রাগ হয়। তোমার সাথে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটাই আমার ভুল হয়েছে, তোমার মতো বোকা মহিলার সঙ্গে রাস্তায় বেরোনোই উচিত না। তুমি এত বোকা কেন বলো তো? তোমার কি মাথায় সত্যি গোবর আছে? সিট বেল্ট শুধুমাত্র প্লেন ওপরে ওঠার সময় আর প্লেন ল্যান্ড করার সময় পড়তে হয়, যাতে কেউ পড়ে না যায়, বুঝেছো? মূর্খ মহিলা একটা। ও, এবার বুঝেছি, আপনি তো আমাকে ভালো করে বুঝিয়ে বললেই পারতেন। ঠিক আছে, তুমি বুঝতে পেরেছো আমি উদ্ধার হলাম, এবার চুপ করে বসো। মনিকা তার শাশুড়ি মায়ের কথা শুনে চুপ করে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্লেন আকাশে উঠতে শুরু করে। প্লেনের জানালা থেকে বাইরের দৃশ্য দেখে মনিকা খুবই অবাক হয়। সেই সঙ্গে সঙ্গে তার শাশুড়ি মাকে আবার নানান রকমের প্রশ্ন করতে শুরু করে। মা, দেখুন প্লেনের বাইরের দৃশ্যটা একবার দেখুন, সবকিছু কত ছোট্ট ছোট্ট দেখাচ্ছে। আচ্ছা মা, আমরা উপর থেকে আমাদের বাড়িটা দেখতে পাবো? আমাদের বাড়ির রং তো হলুদ রঙের, এখান থেকে তো হলুদ রঙের কিছু দেখা যাচ্ছে না তেমন। দেখো, তুমি যদি এবার তোমার মুখ বন্ধ না করো আমি তোমাকে এই জানালা দিয়ে নিচে ফেলে দেব। তুমি সোজা বাড়িতে পৌঁছে যাবে, কথা না বলে বল্টুকে ঘুম পাড়ানোর চেষ্টা করো আর আমাকেও ঘুমাতে দাও। দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি কিন্তু বকবক করবে না, না হলে বাকিরা বিরক্ত হবে। এই বলে বৈশাখী দেবী কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। মনিকা তার ছেলেকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বল্টু কিছুতেই ঘুমাতে চায় না। সে বাড়ি বাড়ি খুব জোরে জোরে চিৎকার করে কেঁদে ওঠে। আসলে ছোট্ট বল্টু যখনই টয়লেট কিংবা পটি করত তখনই বল্টু খুব জোরে জোরে চিৎকার করে কেঁদে উঠত। মা, আপনি ঘুমাচ্ছেন, উঠুন না মা। দেখুন, প্লেনে ওঠার পর থেকে বল্টু কতবার হিসু করলো। আমি বল্টু যে কটা জাঙ্গিয়া নিয়ে এসেছিলাম সবকটা ভিজিয়ে ফেলেছে। বাড়িতে থাকলে তো এতবার হিসু করে না বলুন, আর আমারও বারবার হিসু পাচ্ছে জানেন। প্লেনে উঠলে কি সবার বেশি বেশি হিসু পায়? বৈশাখী দেবীকে ঘুম থেকে ডেকে তোলায় সে খুবই বিরক্ত বোধ করে। দেখো বৌমা, একদম বোকামি করবে না বলে দিলাম, প্লেনে উঠলে কারোর কখনো বেশি হিসু কিংবা পটি পায় না। বল্টু বারবার যখন হিসু করছে তুমি ওকে ডাইপার পরাচ্ছ না কেন? আমি না তোমাকে বলেছিলাম ওকে ডাইপার পরিয়ে নিয়ে আসতে, ভুলে গেছো নাকি তুমি? না না, আমি তো ডাইপার পরিয়েছিলাম, কিন্তু তারপর আবার খুলে বাড়িতে রেখে এসেছি। প্লেনের মধ্যে আমি ডাইপার কোথায় ফেলবো বলুন? প্লেনের উপর থেকে আমি যদি নোংরা ডাইপার নিচে ফেলি তাহলে তো কারোর না কারোর মাথায় গিয়ে পড়বেই, এটা তো অন্যায় বলুন। কাউকে এভাবে বিরক্ত করা উচিত নয়, সেই জন্য আমি ডাইপার না নিয়ে এসে বল্টুর জন্য বেশি করে জাঙ্গিয়া নিয়ে এসেছি, কিন্তু সবকটা জাঙ্গিয়াই ভিজিয়ে ফেলেছে।
মনিকার কথা শুনে বৈশাখী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে মনিকার কথার উত্তরে আর কিছুই বলতে চায় না, তাই সে কানে হেডফোন দিয়ে খুবই জোরে গান চালিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। মনিকা কি করবে কিছুই বুঝে পায় না। এবার আমি কি করব, এখনো তো 2 ঘন্টা হলো সবে, সবকটা জাঙ্গিয়া ভিজে, আমি বল্টুকে এবার কি পড়াবো? এক কাজ করি, আমি জাঙ্গিয়া গুলো ধুয়ে শুকিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে, আমাদের যেতে তো এখনো অনেক সময় লাগবে, ততক্ষণে সব প্যান্ট শুকিয়ে যাবে। এই বলে মনিকা প্লেনের ওয়াশরুমে গিয়ে বল্টুর ভিজে প্যান্ট গুলো ভালো করে ধুয়ে দেয়। সেই প্যান্ট গুলো নিয়ে এসে মনিকা প্লেনের কেবিনে ভালো করে মেলে দেয়। নিজের কাজ শেষ করে মনিকা আবার তার জায়গায় এসে বসে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ করে বৈশাখী দেবী চোখ খুলে মনিকার কাণ্ড কারখানা দেখে খুবই রেগে যায়। বেয়াদব মেয়ে, তোমার মতো মূর্খ মেয়ে পৃথিবীতে আর একটাও নেই, তুমি এটা কি করেছো? হ্যাঁ, এটা কি তোমার বাড়ি নাকি? তুমি প্লেনের মধ্যে তোমার বাচ্চার জাঙ্গিয়া শুকাতে দিয়েছো? আমার এত রাগ হচ্ছে, মনে হচ্ছে তোমার গালে ঠাস করে একটা চড় মারি। মনিকা কিছুই বুঝে পায় না যে কেন তার শাশুড়ি মা তাকে এভাবে বকাবকি করছে। আসলে মনিকা খুবই সরল একটি মেয়ে ছিল। সে মাধবপুর নামক একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকায় তার বাবা মায়ের সঙ্গে থাকত। অন্যদিকে বিজয় তার মা বৈশাখী দেবীর সঙ্গে শহরে থাকত। মাধবপুর গ্রামে বিজয় তার মায়ের সঙ্গে তাদের এক দূর সম্পর্কের আত্মীয়র বিয়েতে গিয়েছিল। সেই বিয়ের অনুষ্ঠানে বিজয় প্রথমবার মনিকাকে সেখানে দেখেছিল। মনিকা দেখতে খুবই সুন্দর ছিল, সেই সাথে তার সরলতা এবং তার মুখের নিষ্পাপ হাসি বিজয়ের দৃষ্টি বারে বারে আকর্ষণ করে। বিজয় মনিকার সঙ্গে কথা বলার জন্য তার কাছে আসে। এক্সকিউজ মি, হ্যালো, তোমার নামটা কি জানতে পারি? আর তোমার বাবার নামটাও কি একটু বলবেন প্লিজ। আমি তোমাকে আমার নাম বলতে যাব কেন? তুমি কি কোনো পুলিশ? নাকি এখানে তুমি জনগণনা করতে এসেছো যে আমি তোমাকে আমার পরিচয় আমার বাবার পরিচয় দিতে যাব? কে তুমি আগে সেটা বলো। আসলে আমার নাম বিজয়, আমি শহর থেকে এসেছি, আমি একজন ইঞ্জিনিয়ার। কি, তুমি ইঞ্জিনিয়ার? তাহলে তুমি সেই ইঞ্জিনিয়ার যে আমাদের গ্রামের ব্রিজটা বানিয়েছিল? তুমি জানো, তুমি ওরকম একটা পচা ব্রিজ তৈরি করেছিলে বলে তোমার জন্য আমাদের গ্রামের কত মানুষের ক্ষতি হয়েছে? ওই ব্রিজটা ভেঙে ওই ব্রিজের নিচে চাপা পড়ে কতজন মারা গেছে? তোমাকে আমি কিছুতেই ছাড়বো না, তোমাকে তো আমি পুলিশে দেব। আরে আরে, তুমি কি বলছো? আমি আবার কবে তোমাদের গ্রামে ব্রিজ বানালাম? বাবা, কাকু, ছোট কাকু, মোড়ল বাবু, আপনারা কে কোথায় আছেন? তাড়াতাড়ি সবাই এখানে আসুন, তাড়াতাড়ি আসুন, আসুন সবাই। মনিকার চিৎকার শুনে সবাই তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে। বিজয়ের আত্মীয় যাদের বাড়িতে তারা এসেছিল তাদের সঙ্গে বৈশাখী দেবীও সেখানে এসে উপস্থিত হয়। মনিকা সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে বিজয়ের ব্যাপারে বলতে থাকে। আরে মনিকা, তুই যে ইঞ্জিনিয়ারটার কথা বলছিস এটা সেই ইঞ্জিনিয়ার নয়, এটা তোমার দিদির ছেলে বিজয়। বিজয় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই পুরো পৃথিবী থেকে শুধুমাত্র একটা ইঞ্জিনিয়ার আছে নাকি? কিছু না জেনে বুঝো তুই এইভাবে বোকার মতো সবাইকে কেন ডেকে আনলি? কি অদ্ভুত বোকা মেয়ে রে বাবা, গ্রামের মেয়েরা এতটা বোকা হয় তা তো জানতাম না। এই মেয়ে, তুমি এখনই আমার ছেলের কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও বলছি। মনিকা সকলের সামনে খুবই লজ্জায় পড়ে। সে বিজয়ের দিকে খুব করুণ দৃষ্টিতে তাকিয়ে তার কাছে ক্ষমা চায়, কিন্তু বিজয় মনিকার দিকে তাকিয়ে শুধুই মুচকি মুচকি হাসতে থাকে। এভাবেই হাসি আনন্দের মধ্যে দিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিজয় বাড়ি যাওয়ার সময় তার মাকে এমন এক কথা বলে যেটা শুনে বৈশাখী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। আসলে বিজয় তার মায়ের কাছে মনিকার সঙ্গে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে। ওরকম একটা গ্রামের বোকা মেয়েকে তোর শেষ পর্যন্ত পছন্দ হলো, তুই দেখলি না সেদিন মেয়েটা কি বোকামিটাই না করলো? আর একটু হলে ও তো তোকে জেলে পাঠিয়ে দিত। দেখ বাবা, শুধুমাত্র দেখতে সুন্দর বলে তুই এভাবে গলে যাস না, আমাদের শহরে এর চেয়েও সুন্দর সুন্দর দেখতে মেয়ে পাবি তুই। আমি মনিকার সৌন্দর্য দেখে ওকে বিয়ে করতে চাইছি না মা, এত নিষ্পাপ সাদা সিধে মেয়ে এখনো যে পৃথিবীতে আছে আমার জানা ছিল না, আমি ওকে বিয়ে করবই, শহরের মেয়েদের আমার একদম পছন্দ নয়। বৈশাখী দেবী কিছুতেই বিজয়ের কথা মেনে নিতে চায় না, কিন্তু বিজয় জেদ ধরে বসে থাকে সে মনিকাকে ছাড়া আর অন্য কাউকে কখনোই বিয়ে করবে না। শেষ পর্যন্ত বৈশাখী দেবী তার ছেলের কথা ভেবে মনিকাকে বৌমা হিসেবে স্বীকার করে। কিন্তু বিয়ের পর মনিকা তার শহুরে শ্বশুর বাড়িতে আসার পরও নানান রকমের বোকামি করতে থাকে, তাই বৈশাখী দেবী বারবার মনিকাকে অপমানিত করে এবং তাকে ছোট করে। বিজয় যতটা সম্ভব মনিকাকে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করতে থাকে যাতে মনিকা শহুরে আদব কায়দা ভালোভাবে শিখে নিতে পারে। এভাবেই দেখতে দেখতে 6 মাস কেটে যায়। একদিন বিজয় খুবই খুশি হয়ে অফিস থেকে বাড়ি ফিরে এসে তার মাকে বলে,
মা, আজকে আমি খুব খুশি, আমার প্রমোশন হয়েছে। আমাকে কোম্পানির তরফ থেকে বিদেশে 5 বছরের জন্য পাঠানো হচ্ছে। মনিকা আমার জীবনে আসার পরেই এটা সম্ভব হয়েছে। মনিকা আমার জন্য খুবই একটা লাকি মেয়ে। এটার জন্য আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম কিন্তু সম্ভব হচ্ছিল না। কিন্তু আজকে দেখো, দেখ তোর প্রমোশন হয়েছে, তুই বিদেশে যাবি, এটা শুনে আমি খুব খুশি হয়েছি। কিন্তু এই মেয়ের জন্য এগুলো সম্ভব হয়েছে এটা অন্তত আমি মানতে পারবো না। ওই বোকা মেয়েটার জন্য কখনোই এগুলো সম্ভব নয়। তুই ভাবিস না যে আমি ওকে মন থেকে মেনে নিয়েছি, শুধুমাত্র তোর খুশির জন্য আমি। বৈশাখী দেবীর কথা শেষ হওয়ার আগেই সেখানে মনিকা চলে আসে। তোমাদের সবাইকে একটা খুশির খবর দেওয়ার আছে, আমি মা হতে চলেছি। বিজয়, তুমি বাবা হতে চলেছো। আর মা, আপনি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি প্রেগন্যান্ট আমরা শুনেছি, আর কিছু বলতে হবে না। তোমাকে এখন এই খবরটা জানাতেই হলো। আমার ছেলে 2 দিন পর বিদেশে যাবে, ও জীবনে আরো উন্নতি করবে, আর তুমি ওকে এভাবে বাধা দিতে এসেছো। দয়া করে তুমি মনিকার সঙ্গে এরকম ব্যবহার করো না। মনিকা প্রেগন্যান্ট এটা জানার পর আমি এমনিও বিদেশে যেতে পারবো না। এই সময় তো মনিকার আশেপাশে থাকা দরকার, বলো না। বিজয়, আমি তোমার আর মায়ের সব কথাই শুনেছি, তোমাকে অবশ্যই বিদেশে যেতে হবে। আর তাছাড়া মা তো আমার সঙ্গে আছেন, আমার কোনো অসুবিধা হবে না, মা সব সামলে নেবেন। এভাবেই মনিকা জোর করে বিজয়কে বিদেশে যাওয়ার জন্য রাজি করায়। বিজয় বিদেশে চলে যাওয়ার বেশ কিছু মাস পর মনিকা তার ছেলের জন্ম দেয়, কিন্তু কাজে চাপে পড়ে বিজয় কিছুতেই বাড়িতে যেতে পারে না। একদিন বিজয় তার বাড়িতে ফোন করে। আর বলো না, এখানে কাজের খুবই প্রেসার। কাজের এতটাই প্রেসার যে আমি ঠিকমতো খাওয়া দাওয়া করারও সময় পাই না। আমাদের বেবি হয়েছে জেনে কোম্পানি থেকে আমাকে কোনো ছুটি দেওয়া হচ্ছে না। তবে আমার কোম্পানি থেকে বলা হয়েছে চাইলে আমার ফ্যামিলিকে আমি এখানে নিয়ে আসতে পারবো, তাই আমি তোমাদের দুজনের টিকিট কেটে দিয়েছি, তোমরা বিদেশে চলে এসো, কেমন? এই শুনে মনিকা এবং তার শাশুড়ি মা খুবই খুশি হয়। প্লেনে করে বিদেশে যেতে হবে এটা শোনার পর থেকেই মনিকার রাতের ঘুম যেন উড়ে যায়। আর আজকে প্লেনে করে যাত্রা করার সময় সে এক অদ্ভুত কাণ্ড করে বসে, আর সেই জন্যই তার শাশুড়ি মা তাকে খুবই বকাবকি করতে থাকে। এর ফলে মনিকা খুবই কান্নাকাটি করে। এই দেখে প্লেনের এক এয়ার হোস্টেসের খুবই খারাপ লাগে। সে তাদের কাছে এসে বলে, এক্সকিউজ মি, মাসিমা, আপনি এভাবে আপনার বৌমাকে বকাবকি করছেন কেন? আপনি দেখছেন না আপনার বৌমা কিভাবে কান্নাকাটি করছে? তুমি দেখতে পাচ্ছ না এ কেমন বোকামি করে বসে আছে? পুরো প্লেনের মধ্যে নিজের ছেলে জাঙ্গিয়া ধুয়ে শুকাতে দিয়েছে। দেখুন মাসিমা, আপনার বৌমা যখন এই কাজটা করছিল তখন আমরা সমস্ত এয়ার হোস্টেসরাই ওনাকে এটা করতে দেখছিলাম, কিন্তু তবুও আমরা কেউ ওনাকে বাধা দেইনি, কারণ আমরা জানি উনি যা করেছেন শুধুমাত্র নিজের বাচ্চার জন্যই করেছেন। আপনার বৌমা হয়তো জানেন না প্লেনে এগুলো করা উচিত নয়, আর উনি প্রথমবারের মতো প্লেনে যাত্রা করছেন, সেই জন্যই উনি এরকমটা করেছেন। আর তাছাড়া এটা করে উনি তো কারোর কোনো ক্ষতি করেননি, আসলে উনি একজন মা, উনি শুধুমাত্র নিজের বাচ্চার কথা ভেবেছেন। একজন মা ঠিক ভুলের বিচার করার আগে সবসময় নিজের বাচ্চার মঙ্গলের কথাই চিন্তা করবে, এটাই তো স্বাভাবিক। এয়ার হোস্টেসের মুখে এই সমস্ত কথা শুনে বৈশাখী দেবী তার ভুল বুঝতে পারে। সে তখনই তার বৌমার কাছে হাত জোর করে ক্ষমা চায়। আপনি আমার থেকে অনেক বড় মা, আপনি এভাবে আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনি পারলে মন থেকে 2 হাত ভরে আমার ছেলেটাকে আশীর্বাদ করুন, যাতে আমার ছেলে আমার মতো বোকা না হয়, আর আমার ছেলেকে সবার সামনে এভাবে অপমানিত না হতে হয়।